এখন দাপিয়ে বেড়াচ্ছেন, সেখানে তার মুখোমুখি কৃষ্ণনগরের রানীমা বলে খ্যাত অমৃতা রায়, তার বিরুদ্ধে প্রচারে ঝড় তুলছেন তিনি, কিন্তু ইডির ডাক তিনি এড়িয়েছেন। আজকে তার প্রচার কর্মসূচির ফাঁকেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন, একাধিক বিষয়ে তিনি বক্তব্য রেখেছেন, ইডি সিবিআই নিয়েও তিনি বক্তব্য রেখেছেন। কি বলেছেন তার প্রচার থেকে শুরু করে ইডি সিবিআই প্রসঙ্গে, শুনুন। বাংলার মানুষ একটাই রাজা জানেন, রাজা রামমোহন রায়, হ্যাঁ কি না? একটাই রানী জানেন, রানী রাসমণি, হ্যাঁ কি না? এর বাইরে কোন রাজা রানী আছে তো আমার সেটা নলেজে নাই ভাই। প্রধানমন্ত্রী নলেজে আছে সেটা থাকতে পারে, গণতন্ত্রে মানুষই শেষ কথা। আমাদের কাছে রাজা রানী মানুষ। প্রধানমন্ত্রী রাজমাতা কে আপনি ফোন করেছে, সেই ফোনের অর্থ কি আপনাকে ভয় পাচ্ছে? আমি চাই না ভাই কে খায়, প্রধানমন্ত্রী তো ভাই আমার নিজের ফোন কলগুলো তিনি জাসুস লাগিয়ে পেগাসাস লাগিয়ে শোনেন, তা তিনি আমার ফোন কলও শোনেন, অন্যকে ফোন করেন, তার ফোনের মধ্যে কি ব্যস্ততা, আমার অত সময় নেই ভাই। আমি ভোট বলছি, আপনাকে ডেকে পাঠিয়েছি, আপনি কি যাবেন? কে ডেকে পাঠিয়েছে? ইডি ইডি ডেকে পাঠিয়েছে আপনাকে। আপনাকে সেটা কে বললো? এই আজকে আজকে খবর আছে, আজকে আজকে সকাল, এক সেকেন্ড, আপনারা ইডি হলফনামা দিয়ে দিল্লি, আমি দিল্লি হাইকোর্টে কেস করেছিলাম দু সপ্তাহ আগে, যে ইডি মিডিয়াকে লিক করছে, ঠিক আছে? তো ইডি তখন হলফনামা দিয়ে দিল্লি হাইকোর্টে বলেছিল আমরা কাউকে কিচ্ছু বলছি না। আচ্ছা আমি তো আপনাদের বলিনি, তাহলে ইডি যদি হলফনামা দিয়ে বলেছে তাহলে আপনারা কি দেখেছেন সেই সময়? ইডি তো হলফনামা দিয়ে বলেছে যে ওরা কি করছে ওরা মিডিয়াকে বলবে না, আর আমি তো আপনা আমি তো প্রচার করছি না, আপনাদের কাছে কে এই খবর দিয়েছে আমি তো বলতে পারবো না। একটা জিনিস কি বললেন মহুয়া মৈত্র, তাহলে বুঝতে পারছেন যে আমি দিল্লি হাইকোর্টে দু সপ্তাহ আগে মামলা করেছি যে ইডি বিভিন্ন সময় খবর লিক করছে সংবাদ মাধ্যমের কাছে, তার পরিপ্রেক্ষিতে ইডি পরিষ্কার জানিয়েছে আমরা কোনো রকম কোনো খবর লিক করি না মিডিয়ার কাছে। আবার মহুয়া মৈত্রকে যখন প্রশ্ন করা হলো যে আপনাকে তো ইডি তলব করেছে, আপনি কি যাচ্ছেন, তিনি বললেন কি, আমাকে ইডি ডেকেছে, আপনাদের কে বললো? আমি তো কাউকে বলিনি, তাহলে নিশ্চয়ই ইডি বলেছে। এই হচ্ছে এখন গল্পের ক্লাইম্যাক্স, আর এই ক্লাইম্যাক্স কেন তৈরি হলো সেটা জানতে আমরা কথা বলবো আমাদের বিশেষ প্রতিনিধি সুকান্ত মিত্রের সঙ্গে। সুকান্ত শোনা যাচ্ছে? সুকান্ত শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। সুকান্ত, এই যে একটা ক্লাইম্যাক্স তৈরি হলো কার্যত, সেখানে দেখা গেল যে মহুয়া মৈত্র স্পষ্ট করলেন যে আমি দু সপ্তাহ আগে আমি দিল্লি হাইকোর্টে মামলা করেছি যেখানে বলেছি ইডি বা সমস্ত কিছু লিক করছে মিডিয়ার কাছে, এবং তারই পরিপ্রেক্ষিতে তারা হলফনামায়, অর্থাৎ ইডি তার হলফনামায় জানিয়েছে যে আমরা কোনোভাবেই কোনো মিডিয়াকে কোনো খবর দিচ্ছি না, আমাদের থেকে খবর লিক হচ্ছে না। এবং পাল্টা যখন তিনি কৃষ্ণনগরে প্রচার করলেন, প্রচার সারছেন, তখন তিনি মিডিয়াকে বললো আমাকে ডেকেছে, আপনাকে কে বললো, আমি তো আপনাকে বলিনি। বিষয়টা কীভাবে দেখছো, এই ক্লাইম্যাক্সটা, নতুন একটা ক্লাইম্যাক্স তৈরি করলেন মহুয়া, এই বিষয়টা কীভাবে দেখা যাচ্ছে? দেখো স্পষ্টত যদি রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে দেখা যায় তাহলে বোঝা যাচ্ছে যে মহুয়া মৈত্র নির্বাচনের আগে আর কোনো কন্ট্রোভার্সিটাকে জড়াতে চাইছেন না, আর কোনো বিতর্কে জড়াতে চাইছেন না এ সংক্রান্ত ব্যাপারে। কারণ একটা জিনিস বিরোধীরা যেটা বলছেন আমরা যদি সেটাকে আগে দেখি যে মহুয়া মৈত্র কোনো অন্যায় করেনি, এটা বিরোধীদের বক্তব্য, মোটামুটি সকলের এক সুর। আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের সংসদে, আমাদের দেশের দুর্ভাগ্য যে সংসদে এমন লোকজন থাকেন যারা হয় সেরকমভাবে ইংরেজিতে অতটা সড়গড় নন, বা ইংরেজিতে সংসদের অনেক কাজ হয়, অনেকে হিন্দিতেও সড়গড় নন, তারা পাসওয়ার্ড লগ ইন আইডি এগুলো দেন, অন্যকে দেন। এই অন্যকে বলতে এটার অপশান আছে, অপশান হচ্ছে যে তার বিয়েকে বা সংশ্লিষ্ট কাউকে দেওয়া যেতে পারে, কিন্তু কাকে দেওয়া হচ্ছে সেটা রেজিস্টারে লিখতে হয় সংসদে, সংসদকে জানাতে হয়। এর বাইরে যদি কাউকে দেওয়া হয় তাহলে সেটা কিন্তু অসংসদীয়, সেটা সংবিধান বিরোধী। মহুয়া মৈত্র সেটাই করেছেন। দুর্ভাগ্য আমাদের দেশের যে আমাদের দেশের অনেক সাংসদই নাকি এরকম করে থাকে, যদি সেটা সত্যি হয় তাহলে সেটা খুব ভয়ঙ্কর ব্যাপার। অন্য কারোর থেকেই হয়েছে, সেটা তো প্রকাশ্যে আসেনি, কিন্তু মহুয়া মৈত্রটা প্রকাশ্যে এসছে। এটা অবশ্যই অবশ্যই এটা বলতেই হবে যে মহুয়া মৈত্র যে রাজনন্দানীকে পাসওয়ার্ড দিয়েছেন, লগ ইন আইডি দিয়েছেন, এবং রাজনন্দানী আবার তার এক কর্মচারীকে সেই লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়েছেন, তার কোনো রেকর্ড সংসদে নেই, সংসদে তার কোনো রেকর্ড রাখা হয়নি। কেন?
এ প্রশ্ন তো অবশ্যই উঠবে। এ প্রশ্ন বিজেপি করুক বা যেই করুক, এ প্রশ্নটা সঙ্গত প্রশ্ন। এখানে বিজেপি বা সিপিএম বলে কিছু নেই, যেই প্রশ্ন করুক সেটা সঙ্গত প্রশ্ন। মহুয়ামৈত্র সংসদীয় রীতিনীতি ভঙ্গ করে কেন এমন একজনকে দিলেন যার কথা তিনি জানালেনই না, কেন জানান, এত লুকোচুরি কিসে? তিনি তার বিয়ের কাছে দিতে পারতেন, তিনি সংশ্লিষ্ট আর কাউকে দিতে পারতেন, সেটা অবশ্যই জানাতেন, তাতে কোনো কন্ট্রোভার্সিতে মহুয়া জড়াতেন না। দ্বিতীয় কথা হচ্ছে, তার বিরুদ্ধে একাধিক যে অভিযোগ এসছে, তার প্রাক্তন বয়ফ্রেন্ড থেকে শুরু করে আরও যে অভিযোগ এসছে যে দর্শন হীনানন্দানি থেকে তিনি একাধিক উপঢৌকন নিয়েছেন, প্রচুর টাকা পয়সা নিয়েছেন, এমনকি তিনি যে কয়েক কোটি টাকা দিয়ে তার বাংলো টিকিট ঠিক করেছেন সেটাও নাকি হীরানন্দানি টাকা দিয়েছেন, কেন দিয়েছেন? মহুয়া বলছেন হীরানন্দানি তার বন্ধু। হীরানন্দানি নিজেও এক সময় বলেছেন যে মহুয়া মৈত্র তার কাছ থেকে টাকা নিয়েছেন, তিনি টাকা দিয়েছেন, কেন দিয়েছেন? এ সমস্ত কিছু ইডি জানতে চায়, সিবিআইও জানতে চায়। প্রথম দুটো প্রশ্ন, একটা প্রশ্ন হচ্ছে কেন তিনি এমন একজনকে দিলেন তার কথা তিনি জানালেনই না সংসদকে, গোটা সংসদকে তিনি অন্ধকারে রাখলেন। আর দ্বিতীয়ত, যাকে দিলেন তার কাছ থেকে এত উপঢৌকন এত টাকা কেন নিলেন? যদিও মহুয়া নিজে বলেছেন তিনি একটি লিপস্টিক আর দু একটি সাধারণ ব্যাগ এবং এরকম সাধারণ কিছু ছাড়া আর কিছু নেননি, কিন্তু হীরানন্দানি নিজে এক সময় বলেছিলেন তিনি টাকা দিয়েছেন মহুয়া মৈত্রকে। এবং দুবাইয়ে মহুয়া মৈত্র যে যান অত্যন্ত বিলাসবহুল হোটেলে ওঠেন, তার খরচে নাকি হীরানন্দানি দেন, এরকমও অভিযোগ রয়েছে। এই অভিযোগগুলো যখন রয়েছে, অভিযোগগুলো কিন্তু মারাত্মক। প্রথম কথাই হচ্ছে যে হীরানন্দানিকে পাসওয়ার্ড দেওয়া যার কথা সংসদকে তিনি জানালেন না, হীরানন্দানি আবার তার এক কর্মচারীকে পাসওয়ার্ড দিলেন, লগ ইন আইডি দিলেন, সেখান থেকে তার ইচ্ছে মতো প্রশ্ন করা যেতে পারে। মহুয়া মৈত্র মোবাইলে একটা ওটিপি আসে, মহুয়া মৈত্র সেখানে হ্যাঁ করে দেন যে হ্যাঁ আমি করেছি, অথচ তিনি করেননি, যিনি করেছেন তার কোনো ট্র্যাক সংসদে নেই। এটা তো অবশ্যই অন্যায়, বিরাট অন্যায়। এবং দ্বিতীয়ত, যার সঙ্গে এই ব্যাপারটা ঘটেছে, যে দর্শন হীরানন্দানির নাম জড়াচ্ছে, তার কাছ থেকে এত উপঢৌকন নেওয়া, টাকা পয়সা যদি নিয়ে থাকেন কেন নিয়েছেন, এ সমস্ত কিছুই সিবিআই জানতে চায়। এবং মহুয়া মৈত্রর কাছে স্পষ্টতই বোঝা যাচ্ছে এগুলোর কোনো সঠিক উত্তর নেই। আগামী দিন সুকান্ত কি হতে চলেছে, দ্বিতীয় অরবিন্দ কেজরিওয়াল কি হতে চলেছে এই মহুয়া মৈত্র? প্রথম সমনই তিনি এড়ালেন এবং তিনি এই সমন এড়ানোর যে বিষয়ে আজ সন্ধে অবধি কিন্তু ইডি অপেক্ষা করবে তার জন্য, এবং সেক্ষেত্রে সন্ধে অবধি অপেক্ষা করার পর ইডির পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? ইডির পরবর্তী পদক্ষেপ হতে পারে, ইডি কোর্টে যেতে পারে, অবশ্যই কোর্টে যেতে পারে। এবং দিল্লি হাইকোর্টে মহুয়া একটি মামলা করেছেন, সেই মামলার শুনানির জন্য কয়েকটা দিন যেতে পারে, অবশ্যই এটা তো যেতেই পারে। আইনগত ব্যাপারগুলো অত্যন্ত লেন্দি হয়, জটিল হয়, এবং তার জন্য এটিকে হয়তো অপেক্ষা করতে হতে পারে। এই করতে করতে হয়তো দেখা যাবে যে নির্বাচন কেটে গেল, যদি তার আগে এটি কোনো পদক্ষেপ করে, তৃণমূল চেষ্টা করবে সেটা নিয়ে একটা রাজনৈতিক অ্যাডভান্টেজ নেওয়ার, সেটা প্রতিহিংসামূলক। কিন্তু সেখানে বিজেপিকে কৃষ্ণনগর কেন্দ্রে বিজেপির যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি যদি খেটে যায় তাহলে কিন্তু মহুয়া মৈত্র বিপাকে পড়বেন, কারণ বিজেপি এই বিষয়টিকে তুলে ধরবে। অনেক ধন্যবাদ সুকান্ত। সুকান্ত মিত্র আমাদের সঙ্গে ছিলেন, আমাদের বিশেষ প্রতিনিধি। পুরো বিষয়টি আপনাদের সামনে খোলসা করলেন এবং যে নতুন ক্লাইম্যাক্সের অবতারণা করলেন মহুয়া মৈত্র, যা গত দু সপ্তাহ আগে দিল্লি হাইকোর্টে তিনি করেছিলেন, সেখান থেকে ইডি হলফনামা দিয়ে জানিয়েছিলেন যে কোনো মিডিয়ারকে আর তারা কোনো বিষয় লিক করছেন না, সে বিষয়টা ইডি স্পষ্ট করেছিল। তারপরেও মহুয়া হাসির ছলে যেভাবে প্রশ্ন তুলে দিলেন, সাংবাদিকদের সামনে ছুড়ে দিলেন, আপনারা কী করে জানলেন আমি তো বলিনি, এই প্রশ্নের জবাব হয়তো আগামী দিনে দিল্লি হাইকোর্টে পাবে ইডি, এবং সেক্ষেত্রে ইডি আগামী পদক্ষেপ, আজ সন্ধ্যে অবধি অপেক্ষা করার পর আগামী পদক্ষেপ কী নেয় মহুয়ার বিরুদ্ধে, এখন সেটাই দেখার। আজকের মতন স্পেশাল ওয়ান এখানেই শেষ করছি, অন্যান্য যাবতীয় খবরের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র নিউজ বর্তমানের পর্দায়। জয় হিন্দ।